আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে দেখাবেন, আমার নবীজিকে যখন হালিমাতুস সাদিয়ার সামনে তুলে ধরেছেন, এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, আমি আমার জীবনে কতগুলি সন্তান দুধ পান করালাম, শহরে গ্রামগঞ্জে কতগুলি সন্তান আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর সন্তান আমি কখনো দেখি নাই, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওরে আলিমা, ও সাদিয়া, তুমি কেমন করে এত সুন্দর সন্তান তুমি দেখতে পাবে? আমি শহরে থাকি, কিন্তু আমি শহরে থেকেও আমার জন্মের পর থেকে এই পর্যন্ত এত সুন্দর সন্তান আমি দেখি নাই, বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি জমিনের মধ্যে চলে যাও। আমেনা, আমার বন্ধুর নুরানি চেহারা মুবারকের কি প্রশংসা করবে, হালিমাতুস সাদিয়া আমার বন্ধু নবীজির কি প্রশংসা করবে, তুমি যাও একটু তোমার জবান দিয়ে আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর প্রশংসা একটু করে আসো। জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ওরে হালিমাতুস সাদিয়া, ও আমেনা, তোমরা জেনে রাখো, আমি এমন কোন নবী নাই যেই নবীজির কাছে আমি ওহি নিয়ে যাই নাই, এমন কোন মানব গোষ্ঠী নাই যেই মানব গোষ্ঠীর সামনে আমি জিবরাইল হাজির হই নাই, তাদেরকে দেখি নাই। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জায়গা আমি প্রদক্ষিণ করেছি, কিন্তু এই নবীর মতন এত সুন্দর চেহারাওয়ালা নবী আমি কখনো দেখি নাই, বলি সুবহানাল্লাহ। তো আমি দেখবো কেমন করে, আল্লাহ তো এই নবীর মতো কোন মানব এই পৃথিবীতে সৃষ্টি করেন নাই, এবং কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো কাউকে সুন্দর চেহারা বলা মানব হিসেবে আর কাউকে সৃষ্টি করবেন না, বলি সুবহানাল্লাহ। কিন্তু বাইরে আমার বন্ধুরা, আমার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সুন্দর ছিলেন, এই সুন্দরীর কথা আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনীকে কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ কাহিনী বলে ঘোষণা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এতটাই সৌন্দর্য ছিলেন, এই সৌন্দর্য দেখে মিশরের নারীরা এই সৌন্দর্যের পিছনে পাগল পাড়া হয়ে তাদেরকে একটি ফল অথবা লেবু যে কোনো একটা জিনিস কাটতে দেওয়া হয়েছিল, তারা ওই জিনিসটা না কেটে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারা সৌন্দর্য দেখে পাগল হয়ে তারা হাত কেটেছে নাকি লেবু কেটেছে বলতে পারে না, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে মিশরের নারীরা দেখতে পেত, তাদের হাত কেন তারা নির্দ্বিধায় তাদের গলাটা কেটে ফেলতো, তারপরেও আপনার চেহারার সৌন্দর্য তারা বর্ণনা দিতে পারত না, বলি সুবহানাল্লাহ। এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য ছিল আমার নবীজির নূরের একটি অংশ, বলি সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকালে আমরা পূর্ণিমা চন্দ্র দেখতে পাই, সূর্য আমরা দেখতে পাই, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসু তাজরি ফি ওয়াজহি। আমি একবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি তাকিয়ে রইলাম, আবার আমি আকাশের দিকে তাকালাম, আকাশের সূর্যের দিকে, কাআন্না শামসা, শামসুন শব্দের অর্থ হলো সূর্য, আমি সূর্যের দিকে তাকালাম, সূর্যের দিকে তাকানোর পরে আমি দেখতে পেলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে যেন সূর্য চমকাচ্ছে, বলে আল্লাহু আকবার।
এই কথার অর্থ এই, আমার নবীজির চেহারা মুবারকের ফোকাস হলো সূর্য, আমার নবীজির চেহারা মুবারকের আলোয় আলোকিত হয়ে গেছে সূর্য, বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার বন্ধুর আমার হযরতে জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি আদহা আদহিয়ানাতিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। আমি একদিন পূর্ণিমার রজনীতে ঘর থেকে বের হলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বাহিরে ছিলেন, আমি যখন আকাশের পূর্ণিমার তাদের দিকে একবার তাকালাম, আবার নবী পাকের দিকে আরেকবার তাকালাম, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে হুল্লাতুন হামরা একটি চাদর মুবারক পরিধান করা ছিল। আমি একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকালাম, আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাইলাম। আহসানু আহসানু মানে ইসমে তাফদিলের সিগা, অতি উত্তম এবং অতি উত্তম করে আমি নবীকে দেখতে পেলাম। ইন্দি মিনাল কমার, কমার এই চন্দ্রের আলোর চেয়ে আমার নবীজির চেহারা মুবারকের আলো বেশি দেখা যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, আমার নবীজির সংস্পর্শে সবচেয়ে বেশি ছিলেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, كنت اخيت في الصحراه فسقطت مني الابره। আমি আমার গরের ভিতরে অন্ধকার রাত্রির বেলা আমি আমার সুই দিয়া একটি কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। فسقطت مني الابره আমার কাছ থেকে সুইটা পড়ে গেল। فلم اقدر عليها فدخل رسول الله صلى الله عليه وسلم এইমাত্র আমার নবীজি আমার হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন, নবীজি হুজরা মুবারকের ভিতরে ঢুকতে দেরি হয়। ফাতাবাইয়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি, ওই নবীজি আগমন করার কারণে নবীজির চেহারা মুবারকের নূরে আমার ঘর আলোকিত হয়ে যাওয়ার কারণে আমার সামান্য সময়ের ভিতরে আমার হারানো সুই আমি খুঁজে পেয়ে গেলাম, বলি সুবহানাল্লাহ। বাইর আমার বন্ধুরা আমার, আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ফা আখবারতুহু ফাকালা ইয়া হুমায়রা আল ওয়াইলু সুম্মা আল ওয়াইলু সালাসান। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ। এই কথাটা রাসূল তিনবার বলেছেন। এই কথার অর্থ হলো এই, কাফের বেঈমানেরা আমার নবীজিকে সুন্দর করে তাহাদের চেহারার দিকে তাকায় নাই। আমার নবী বলেন, হারুমান নাজরাতা ইলা ওয়াজহিহি, বড়ই পরিতাপ তারা এখন পর্যন্ত আমার নবীজি আমি নবীজির চেহারা মুবারকের দিকে তারা সুনজর দিয়ে তাকায় নাই। আমার আমি নবীজির দিকে যদি তারা সুনজর দিয়ে তাকাতো তাহলে আমি নবীজি নূর তারা এই কথাটা নির্দ্বিধায় মেনে নিতে পারতো, বলি সুবহানাল্লাহ। তাদের আমার নবীকে নিয়ে তাদের অহংকার ছিল, তাকাব্বুরি ছিল, আমার নবীকে তারা মানতে চাচ্ছে না এই জন্য যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন করে আমরা মানবো। তারা হিংসার বহির্ভূত হয়ে তারা আমার নবীকে চিনতে পারে নাই। যদি সত্যি সত্যি আমার নবীজির চেহারা মুবারকের দিকে যদি তারা সুনজর দিয়ে তাকাতো তাহলে তারাও খাঁটি ইমানদার হয়ে যেত, বলি সুবহানাল্লাহ।